হ্যালো গাইস, আই এম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মাছ 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 আয়োজিত একটা মুভি অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, যার নাম হচ্ছে কিসি কা ভাই কিসি কি জান। এবং সত্যি বলতে সলমান খান কিন্তু প্রায় দীর্ঘ 3-4 বছর পর কিন্তু ঈদে আসছে, তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো সত্যি বলতে ট্রেলারটার কিন্তু অনেকগুলো দিক আমার পজিটিভ লেগেছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু দিক কিন্তু আমার নেগেটিভও লেগেছে। সো আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো। প্রথমত এখানকার কাস্টিংটা কিন্তু হিউজ রয়েছে, এবং পুরোপুরি প্ল্যানিং করে কিন্তু কাস্টিংটাকে করা হয়েছে। এবং এখানে সবার ফার্স্টে সলমান খান হচ্ছে এই সিনেমার কিন্তু জান, এবং তাকে এখানে দুর্দান্তভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এবং একজন মাস অ্যাকশন হিরো হিসেবে কিন্তু সে এখানে ব্যাপক কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে পূজা হেগড়ে আছে, শ্রী ভেঙ্কটেশ আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জাগাপতি বাবুও আছে। এবং সত্যি বলতে জাগাপতি বাবুকে এখানে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে, এবং অ্যাজ এ ভিলেন, এবং সলমান খানের এগেনস্টে একজন বড় ভিলেনকে কিন্তু দরকার। সো এখানে কিন্তু জাগাপতি বাবু কিন্তু দুর্দান্ত। এবং তারপরে আমি বলবো যে এই সিনেমার সত্যি বলতে গানগুলো আমার কিন্তু মোটেই ভালো লাগেনি, এবং লাস্টের ওই ইয়েন্টাম্মা গানটা ছাড়া আর সবকটা গান কিন্তু জাস্ট খাজা, আমার কিন্তু ভালো লাগেনি। বাট এটা টিজারটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল, বাট এই ট্রেলারটা আমার কিন্তু বেশ প্রমিসিং লেগেছে। এবং একটা জিনিস আমার একটু নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে পূজা হেগড়ের কাস্টিংটা। আমার মনে হয় যে সলমান খানের এখন বর্তমানে যা বয়স, এবং তার সঙ্গে সঙ্গে পূজা হেগড়ের যা বয়স, তার সঙ্গে কিন্তু সত্যি বলতে যায় না। এবং এখানে এই এই যে একটা কাস্টিং, এই কাস্টিংটা ছাড়া আমার সব কিছু দিক কিন্তু ব্যাপক লেগেছে। এবং এখানে অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু ব্যাপক, এবং বিশেষ করে ওই যে ট্রেনে যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওটা কিন্তু বড় পর্দায় পুরো ফুল স্ক্রিনে কিন্তু দেখতে আমাদের ব্যাপক লাগবে, এটুকু তো আমি শিওর বলতে পারি। এবং এখানে কিন্তু প্রচুর মাস মুভমেন্ট কিন্তু থাকবে, এবং যদিও এখানকার কমেডিগুলো একটু ক্রিঞ্জ লাগছে একটু, মানে এই 2023-এ দাঁড়িয়ে ওই কমেডিগুলো কিন্তু এখন বর্তমানে ওয়ার্ক করবে না, অ্যাটলিস্ট আমার এটা মনে হয়। সো দেখা যাক কী হয়, বাট অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কিন্তু দুর্দান্ত কিন্তু লাগছে। এবং আশা করছি এটার ভিরম, এটা কিন্তু অফিসিয়াল রিমেক অফ ভিরম, তো ভিরমের থেকে এটাকে কে কিন্তু অনেক ভালো করে প্রেজেন্ট করবে। সো দেখা যাক কেমন হয়। এবং এখানকার বিজিএম এর কাজও কিন্তু ভালো, এবং সবার লাস্টে ওই যে ভিন্টেজ সলমান খান জামা খুলে একটা অ্যাকশন সিকোয়েন্স, ব্রিং ইট অন ব্রিং ইট, ওই সিনটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে সলমান খানকে কিন্তু আমরা পুরনো মানে সলমান খান মানে হিসেবে কিন্তু দেখতে পাবো। এবার দেখা যাক কেমন হয়, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। দেখা হচ্ছে পরবর্তী, টাটা।